সারা দেশের সাথে সোমবার ত্রিপুরার পশ্চিম জেলাতেও লাগু হয়েছে তিনটি ফৌজদারি আইন। ভারতীয় দণ্ডবিধির বদলে ভারতীয় ন্যায় সংহিতা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর আইনের পরিবর্তে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য আইন বা আইইসির জায়গায় ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এই তিন বিকল্প আইনে লাগু হয়েছে। পুরনো আইনগুলো দীর্ঘ 100 থেকে 120 বছর পুরনো ছিল। মানুষের স্বার্থের কথা চিন্তা করে এই আইনগুলো তৈরি করা হয়েছে। এই তিনটি আইন তৈরি করার পেছনে মূলত কারণ হলো বর্তমান সময়ে যে সমস্ত ঘটনা দেশে সংঘটিত হচ্ছে সেই ঘটনাগুলো সুষ্ঠু ন্যায় অনুযায়ী আইনগুলি ছিল না, যার কারণে বর্তমানে ঘটনাবলীর ওপর গুরুত্ব দিয়ে আইনগুলো তৈরি করা হয়েছে। কারণ লক্ষ্য করা গেছে গত কয়েক বছরে যেসব ঘটনা সংঘটিত হয়েছে সেসব ঘটনার সুষ্ঠু তদন্ত করতে গিয়ে পুরনো আইনগুলির জন্য সমস্যায় পড়তে হয়েছে পুলিশ প্রশাসনকে। তাই বর্তমান ঘটনাবলী উপর নির্ভর করে তিনটি নতুন ফৌজদারি আইন লাগু করা হয়েছে। আইন লাগু করার আগে 4 বছর আলোচনা হয়েছে, তারপর বিচারপতি আইনজীবী সহ বিভিন্ন অংশের বিশিষ্ট জনদের কাছ থেকে পরামর্শ নিয়ে এই আইন কার্যকর করেছে সরকার। পাশাপাশি সুষ্ঠুভাবে যাতে পুলিশ প্রশাসন তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য সমস্ত ব্যবস্থাপনা ও আইনগুলির মধ্যে রয়েছে। সোমবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডক্টর বিশাল কুমার। कौन सा ये थाने में कब हुआ, इधर से एक्शन ले लेंगे जो भी होती है। एडी नगर थाने में गया, वहाँ के मुहामें जाके बोला गया, नहीं आप पश्चिम महिला थाने में आइए आगे, ये हेरा फेरी मतलब एक थाने से दूसरे थाने, दूसरे थाने से ये थाने। जनरली मत बोलिए, आप जो कैसे पता तो रिटर्न में दे दीजिए। जैसे आप आपका एक विचार था कि कई पुलिस स्टेशन में FIR लेने में देरी होती है या उनको उनको घुमाया जाता है, तो जो नया एक्ट है इवन सुप्रीम कोर्ट की रूलिंग के बाद जीरो FIR का जो प्रोविजन था वो ऑलरेडी कई जगहों पे किया गया, लेकिन नए एक्ट में भी जीरो FIR का प्रोविजन है। इसका मतलब ये है कि मान लीजिए कि आमतली पुलिस स्टेशन के ज्यूरिसडिक्शन में कोई ऑफेंस होता है लेकिन वहां पे वो किसी वजह से पुलिस स्टेशन में FIR नहीं करा पाते हैं, तो वो पुरुष या महिला खैरपुर या जिस लोकेशन में भी वो समझते हैं कि वहाँ FIR की जा सकती है वहाँ कराएंगे, और जो भी थाना इंचार्ज है उनका फर्ज बनेगा कि वो जीरो FIR करके और उसको कंसर्न ज्यूरिसडिक्शनल पुलिस स्टेशन जिस एरिया में ये ऑफेंस हुआ है उसको ट्रांसफर कर दें। दूसरा, इस नए एक्ट में EFIR का भी प्रोविजन है, तो EFIR के लिए इस नए एक्ट में प्रोविजनिंग है कि हर एक थाने में एक नोडल ऑफिसर रहेगा और ऑनलाइन FIR फाइल की जाएगी, जो भी थाना इंचार्ज है वो देखेंगे कि जो EFIR फाइल करी है इसकी इस FIR के क्या प्रोविजंस हैं। अगर वो कॉग्निजेबल ऑफेंस होते हैं तो इमीडिएटली रजिस्टर कर लिया जाएगा, अगर वो नॉन कॉग्निजेबल ऑफेंस होते हैं तो मजिस्ट्रेट से बात करके उनसे परमिशन लेके इन FIRs को लॉन्च किया जाएगा। तो इन दोनों पहलुओं पर काम हुआ है, जीरो FIR का और EFIR का। मैं उम्मीद करता हूं कि आप अपना जो भी वो है उनको बताएंगे इनकी सर्विसेज, और जो प्रेजेंट सिस्टम है हमारे स्टेट में जो CM हेल्पलाइन है आप उसका भी यूज कर सकते हैं एडमिनिस्ट्रेटिवली अगर इस तरह की कोई कंप्लेन आती है तो। जैसे कि सर आप बता रहे हो ई कंप्लेन या ऑनलाइन कंप्लेन, ज्यादातर महिला ये लोग उनके पास एंड्रॉइड फोन है। তিনি বলেন, নয়া আইন অনুযায়ী পুলিশের তদন্ত ক্ষেত্রে বা যে কোনো তদন্তকারী সংস্থার তদন্তের ক্ষেত্রে ভিডিওগ্রাফি বাধ্যতামূলক করা হয়েছে। পুলিশ হেফাজতের সময়সীমা 14 দিন থেকে বাড়িয়ে 40 দিন করা হয়েছে। আগের আইন অনুযায়ী একেবারে পুলিশ হেফাজত থেকে জেল হেফাজত হলো পুনরায় পুলিশ হেফাজতে নেওয়া যেত না। নতুন আইন অনুযায়ী তদন্তকারী সংস্থা চাইলে 40 দিন সময়সীমার মধ্যে যতবার ইচ্ছে জেল হেফাজতে থেকে পুলিশ হেফাজতে নিতে পারবে। আগের বিবাহ গোপন করে যদি নতুন কাউকে বিবাহের প্রতিশ্রুতি দেওয়া হয় সেক্ষেত্রে মেয়াদ ন্যূনতম 10 বছর, সর্বোচ্চ যাবজ্জীবন।
সন্ত্রাসবাদে যুক্ত ও অভিযুক্তদের ক্ষেত্রে প্যারোলের কোনো সুযোগ থাকছে না। সাক্ষীদের সুরক্ষার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনও আনা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইন অনুযায়ী 35 সাবসেকশন 7 অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করতে পারবে। সংঘবদ্ধভাবে 5 জন বা তার অধিক ব্যক্তি কোনো ঘটনা ঘটালে বা হত্যা সংক্রান্ত ঘটনার সঙ্গে যুক্ত থাকলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হতে পারে। 12 বছর বা তার নিচে কোনো নাবালিকাকে ধর্ষণ করলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। পুলিশি তদন্তের সময়সীমাও নির্দিষ্টভাবে বেঁধে দেওয়া হয়েছে। পণগঠিত কারণে কোনো মহিলার মৃত্যু হলে ন্যূনতম সাজা 7 বছর এবং সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড রয়েছে নয়া আইনে। সংঘবদ্ধ অপরাধে ক্ষেত্রে কেউ মারা গেলে ন্যূনতম 10 লক্ষ টাকার জরিমানা ও মৃত্যুদণ্ডের সুপারিশ রাখা হয়েছে। গাড়ির চালকের অসতর্কতায় কোনো ব্যক্তির মৃত্যু হলে 2 থেকে 5 বছরের জেল হতে পারে। ছিনতাই ঘটনায় জরিমানার পাশাপাশি 3 বছরে জেলে রাখা হয়েছে। তদন্তের সময় পুলিশকে বয়ান নথিভুক্ত করে সেটিকে তদন্তকারী সংস্থা চাইলে বিচার প্রক্রিয়ার প্রামাণ্য নথি হিসেবে ব্যবহার করতে পারবে। পশ্চিম ত্রিপুরার জেলা শাসক আরও জানান, আইনগুলি যাতে সঠিকভাবে কার্যকর হয় তার জন্য ইতিমধ্যে 4,000-এর অধিক সরকারি কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদিনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে। শান্দুন টিভি।